প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের থার্ড ইউনিট বা অ্যানুয়াল এক্সামিনেশান বা ফাইনাল পরীক্ষার, ঠিক আছে, আমি অঙ্কের যে প্রশ্নপত্র হয়ে থাকে সেই সম্পূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তা আমার কাছে অ্যাকচুয়ালি চারখানা সেট আছে, অঙ্কের চারটে প্রশ্নের সেট আছে থার্ড টার্ম বা অ্যানুয়াল এক্সামের বিভিন্ন স্কুলের। তো যদি তোমরা এই চারটেই প্রশ্ন করে যাও তাহলে তুমি ধরে নাও এখান থেকে তুমি 80-90% কোশ্চেন তুমি কিন্তু এখান থেকেই কমন পেয়ে যাবে, ঠিক আছে। সুতরাং যারা সিরিয়াস স্টুডেন্ট আছো আমি তাদেরকে বলবো, আমি যে কোশ্চেনগুলো দেখাচ্ছি এগুলোকে তুমি করে যাও, ডেফিনেটলি এখান থেকে কোশ্চেন কমন পাবে। তাছাড়া আমি কিন্তু ক্লাস নাইনের ফাইনাল পরীক্ষার আমি বাংলা, ইতিহাস, ভূগোল এবং ইংলিশে সাজেশান দিয়েছি, অতি অবশ্যই তোমরা কিন্তু সেগুলো একবার দেখে নেবে। আর যদি পিডিএফ নিতে চাও তাহলে আমার সাথে কিন্তু হোয়াটসঅ্যাপে দেখা, মানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু অতি অবশ্যই যোগাযোগ করবে। তো দেখো, তোমাদের অ্যাকচুয়ালি ফুল মার্ক্স থাকে কত 90-তে, আর সময় থাকে কত 3 ঘন্টা, ঠিক আছে। তো এবার আমরা পরপর প্রশ্নগুলো দেখে নেবো। এখানে বলা হচ্ছে 1.1-এ 1/5 ও 1/4 এর মধ্যে একটি মূলদ সংখ্যা 13/84 হতে পারে কি? হ্যাঁ বল না। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত? এখানে যে অপশানগুলো আছে তোমরা একটু দেখে নাও, আমি অপশানগুলো পড়ছি না, ঠিক আছে, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। যেটা রাইট অ্যান্সার সেটা তোমাদের করতে হবে, এটা তোমরা একটু মক টেস্ট আকারে নাও, ঠিক আছে। আর যদি তোমার মনে হয় উত্তর দরকার তো আমাকে বলবে, আমি চেষ্টা করবো উত্তরগুলো পরে একটা ভিডিওতে দেওয়ার। তারপর দেখো, যদি log 10 7x-5=2 হয় তাহলে x এর মান কত? এখানে অপশান নাম্বার এতে দেওয়া আছে 10, B-তে 12, C-তে 15, D-তে 18, যেটা হবে সেটা তোমায় করতে হবে। যদি a/b + b/a = 1 হয় তাহলে aq + bq এর মান কী হবে? 1ab0, ঠিক আছে। তারপর দেখো, x³+6x² + 4x + k বহুপদী সংখ্যামালাটি x+2 দ্বারা বিভাজ্য হলে k এর মান কত? এখানে এতে বলা হচ্ছে -6, -7, -8, -10। তারপর দেখো, 2x+6 বহুপদী সংখ্যামালার শূন্যর মান কত? তারপরে দেখো, a, x + b, y + c=0 ও a2x + b2y + c² সমীকরণ দুটির একটি মাত্র সমাধান হওয়ার শর্ত কী? তারপর দেখো, ABC ত্রিভুজের ভরকেন্দ্র GBC ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 12 বর্গ সেমি হলে ABC ত্রিভুজের ক্ষেত্রফল 24 বর্গ সেমি, 6 বর্গ সেমি, 36 বর্গ সেমি কোনোটিই নয়। তারপর দেখো, একটি সামান্তরিক আকারের ক্ষেত্র, একটি আয়তক্ষেত্র এবং একটি ত্রিভুজাকার ক্ষেত্র একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত এবং তাদের ক্ষেত্রফল যথাক্রমে PR ও T হলে নিচের কোনটি সঠিক? R = R = 2R, ঠিক আছে। বাকি অপশানগুলো তোমরা দেখে নাও, যেটা সঠিক হবে সেটা করবে। 1.10-এ দেখো, একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দুতে স্থানাঙ্ক 7.9 এবং -1, -3 বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। 1.11-এ ABC ত্রিভুজের সমকোণী অ্যাঙ্গেল ABC ও 90° A ও B বিন্দুর স্থানাঙ্ক 0.4 এবং 3.0 হলে ABC ত্রিভুজের ক্ষেত্রফল 12 বর্গ একক, 6 বর্গ একক, 24 বর্গ একক, ঠিক আছে। তারপর দেখো, 1.12-এ -1.2 এবং 4.-5 বিন্দুদ্বয় সংযোগ রেখা অংশে যে বিন্দুতে 3:2 অনুপাতে বহিষ্ঠভাবে বিভক্ত তার স্থানাঙ্ক নির্ণয় করো। একটি পরিসংখ্যান বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 এবং প্রতিটি শ্রেণীর দৈর্ঘ্য 6, শ্রেণীটির নিম্নসীমা হলো 6, 7, 8, 12। তারপর দেখো, 2 দাগের এর যে প্রশ্নগুলো আছে বন্ধুরা একটু একবার দেখে নাও। একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত? কয়েকটা ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? তারপর দেখো, 3.14-কে PQ আকারে প্রকাশ করো, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ ≠ 0। তারপর যে কোনো 4x² + px + 6 = 2x-a। তারপর হচ্ছে x-2, একটি অবেধ হলে AOP এর মান কত? তারপর হচ্ছে AX2X + 5 × FX + F - X এর মান কত? তারপরে Z = -1 এর ক্ষেত্রে Q Z = Z100 + Z99 + Z98 + Z97 এর মান নির্ণয় করো। R এর কোন মানের জন্য RX - 3Y - 1 = 0 এবং 4-RX - Y + 1 = 0 সমীকরণ দ্বয়ের সমাধান সম্ভব নয়। তারপর দেখো, 27 × X = 81 হলে X = Y কত? log 4 log 4
তারপর লগ ফোর 256 এর মান কত, যে কোনো এই এরপর যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ABC সমবাহু ত্রিভুজের AD মধ্যমা এবং G ভরকেন্দ্র ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য 3√3 সেমি হলে AG এর দৈর্ঘ্য নির্ণয় করো। তারপরে PQ RS একটি সামান্তরিক, KX ও এবং Y যথাক্রমে PQ এবং SR বাহুর মধ্যবিন্দু, সামান্তরিক X কিউব RY এর ক্ষেত্রফল কত। তারপরে দেখো গয়েরটা ABC ত্রিভুজের AC বাহুর উপর D যে কোনো একটি বিন্দুর PQ X Y যথাক্রমে AB BC AD এবং DC এর মধ্যবিন্দু PX = 5 সেমি হলে QY এর দৈর্ঘ্য কত। তারপর যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো x-y y-z আর -x, -y এবং y, z বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। AB সরলরেখা অংশের উপর P একটি বিন্দু এবং AP PB A ও B বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 3, -4 এবং -5, -2 পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তারপর দেখো যে কোনো দুটি সমবেদ বিশিষ্ট একটি টিনের পাত থেকে একটি বৃত্তাকার চাকতি কেটে নেওয়া হলো। চাকতি তিনটি ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত 3:5:7 হলে তাদের ওজনের অনুপাত কত। তারপরে একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সংখ্যামান সমান ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত। তারপর দেখো যে কোনো দুটি কোন শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব ড্যাশ যে স্টার চিহ্নের জায়গায় কী হবে তা লেখো। তারপর দেখো 60, 69, 70, 79, 80, 89 শ্রেণীগুলি শ্রেণী সীমানার সাহায্যে প্রকাশ করো। আপেক্ষিক পরিসংখ্যা কাকে বলে, যে কোনো একটি সুদীপ বাবু একটি বই 20% ক্ষতিতে বিক্রয় করলেন কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভে লাভ করতেন, তিনি বইটি কত মূল্যে কিনেছিলেন। কোনো এক বাজারে পাটের ব্যাগ বিক্রয়ের সময় উৎপাদনকারী পাইকারেতা বিক্রেতা খুচরো ব্যবসায়ী যথাক্রমে 15%, 20% ও 25% লাভ করেন। যে ব্যাগ ক্রেতা 138 টাকায় খুচরো ব্যবসায়ীর কাছ থেকে কিনেছে তার উৎপাদন খরচ কত ছিল। এর পরবর্তী কোশ্চেন দেখো কয়েকটা x-4 দ্বারা ax³ + 3x² - 3 এবং 2x³ - 5x+ বহুপদী সংখ্যামানদ্বয়কে ভাগ করলে যদি এই ভাগশেষ থাকে তবে এর তবে তবে এর মান কী হবে, অথবা px⁴ + 2x³ - 3x² + qx-4 বহুপদী সংখ্যামালার উৎপাদক x² - 4 হলে পি ও কিউ এর মান নির্ণয় করো। উৎপাদককে বিশ্লেষণ করো x⁴ - 7x² + 1 অথবা x² - bx - a+3b (a+2b) লেখচিত্রের অঙ্কন করো এবং ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো y = 5 এবং 2x + 3y = 1। তারপরে দেখো অথবা x+y = 12 এবং x-y = 2 সমাধান করো 5x + 3y = 1 আর 2x-7y = -12 বর্জগুণন পদ্ধতিতে অথবা x+y = 2b x-y = 2a যে কোনো পদ্ধতিতে। তার পরবর্তী কোশ্চেন দেখো একটি দুই অঙ্কের সংখ্যা লেখো যার অঙ্ক দুটির সমষ্টি 14 এবং সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হবে। সহজ সমীকরণ গঠন করে সংখ্যাটি নির্ণয় করো। অথবা আমার বন্ধু আয়েশা ও রিফেকের ওজন একত্রে 85 কিলোগ্রাম, আয়েশার ওজনের অর্ধেক, রফিকের ওজন 4/9 অংশের সমান হলে সহজ সমীকরণ গঠন করে আয়েশা ও রফিকের ওজন নির্ণয় করো। তারপর দেখো 6টা মান নির্ণয় করো x a/xb তারপর হচ্ছে ব্র্যাকেটের মধ্যে a² + ab + b² xb-xc/ac তারপর b² + bc + c² xc/xa তারপর হোল ব্র্যাকেটের পরে c² + ca+ স্কোয়ার অথবা সমাধান করো 2×4×4×3x-1=2 4×2^2x×2-3^x প্রমাণ করো 1/log x তারপর হচ্ছে ব্র্যাকেটের মধ্যে xyz + 1/log yz x yz + 1/log zx×xyz = 2 অথবা log x/y-z = log y/z-x = log z/x-y তাহলে দেখাও যে xyz = 1। তারপর দেখো 3টা ক প্রমাণ করো ত্রিভুজের মধ্যমাত্রায় সমবিন্দু, ত্রিভুজ ও কোনো সামন্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামন্তরিকের ক্ষেত্রফলের অধিক প্রমাণ করো।
তারপরে এবিসি ত্রিভুজের ওকে অন্ত্র কেন্দ্র অ্যাঙ্গেল বিওসি ইকোয়াল টু 110 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বিএসি এর পরিমাপ কত, অথবা অ্যাঙ্গেল এবিসি এর উপর এবিসি এর এডি মধ্যমার উপর পি যে কোনো একটি বিন্দু প্রমাণ করো অ্যাঙ্গেল এ বিপি ইকোয়াল টু অ্যাঙ্গেল এসিপি। তারপর দেখো চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো, তারপর হচ্ছে অথবা 5 সেমি 8 সেমি ও 11 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো এবং ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করো যার একটি কোণ 60 ডিগ্রি। তারপরে দেখো 7 নম্বর পেজের এবিসি ত্রিভুজের এ বি ও সি শীর্ষবিন্দু তিনটি স্থানাঙ্ক যথাক্রমে -1, 3 ও 1, -1 এবং 5, 1 এডি মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করো, অথবা কে এর মান কত হলে 1, -1, 2, -1 এবং কে কমা মাইনাস ওয়ান বিন্দুত্রয় সকলই একই সরলরেখা অবস্থিত হবে। যে কোনো দুটি প্রশ্নের এখানে উত্তর করতে হবে। আনোয়ারা বিবি তার অর্ধবৃত্তাকার জমির চারিদিকে প্রতি মিটার 18.50 টাকা হিসেবে বেড়া দিতে 2664 টাকা খরচ করেছেন। তিনি যদি তার ওই অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গ মিটার 32 টাকা হিসেবে চাষ করান তাহলে মোট কত টাকা খরচ হবে। তারপর তোমাদের বাড়িতে একটি পাতকুয়োর পরিধি 440 সেমি, এই পাতকুয়োর চারধারে সমান চওড়া একটি পাথরের পাড় আছে। যদি বেদ সমান পাতকুয়োর পরিধি 616 সেমি হয় তবে পাথরের পাড়টি কত চওড়া। গয়টা দেখো একটি সামন্তরিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ। যদি সামন্তরিকের ক্ষেত্রফল 98 বর্গ সেমি হয় তাহলে সামন্তরিকটি দৈর্ঘ্য উচ্চতার পরিমাপ কত। তারপরে দেখো 6টাতে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। মারিয়া একটি হাসপাতালের 300 জন রোগীর বয়স নিচের 6কে লিখল। তারপরে বলা হচ্ছে বয়স কত, 10 থেকে 20, তারপরে হচ্ছে 20 থেকে 30, তারপর 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, আর রোগীর সংখ্যা 80, 40, 50, 70, 40, 20। উপরের তথ্যের বৃহৎ সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করো, ঠিক আছে। এর পরবর্তী দেখো 8 নম্বর পেজে, যেহেতু 90তে তোমাদের এক্সাম একটু বেশি অঙ্ক করতে হবে, তোমাদের প্রায় 10 বছর থেকে 45 বছর অবধি বাসিন্দাদের মধ্যে হিন্দিভাষী লোকের সংখ্যা নিচের 6কে দেওয়া হলো। বয়স 10 থেকে 15, 16 থেকে 21, 22 থেকে 27, 28 থেকে 33, 34 থেকে 39, 40 থেকে45, হিন্দিভাষী 8, 14, 10, 20, 6, 12। লোকের সংখ্যা উপরের তথ্যের আয়তক্ষেত্র আয়তলেখ অঙ্কন করো, ঠিক আছে। এর উপর ভিত্তি করে তোমাকে আয়তলেখ অঙ্কন করতে হবে। তো বন্ধুরা এই ছিল তোমাদের পার্ট 1। দেখো এরপরে পার্ট 2, পার্ট 3, পার্ট 4, তোমরা 4টে সেট পেয়ে যাবে। তো বন্ধুরা ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না, যারা চাও পুরোপুরি কমন পেতে আমার এই 4টে সেট তোমরা প্র্যাকটিস করে যাও, ডেফিনেটলি তুমি কিন্তু কোশ্চেন কমন পাবে। এগুলো আমার মন গড়া কোশ্চেন নয়, ওকে। তো ভিডিও আর বেশি দীর্ঘায়িত করছি না, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুর সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।